الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلين يبغون ومن أحسن من الله حكما لقوم يؤمنون. وقال سبحانه وتعالى في موضع آخر، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه وتعالى في موضع آخر، وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. قال النبي الأمين صلى الله عليه وسلم، تركتكم على بيضة بيضها كنهارها لا يزيغ عنها بعد إلا هالكون. أو كما قال عليه الصلاة والسلام، من دعا بداعة الجاهلية فهو من جساء جهنم، فإن صام وصلى وجاء عنه مسلم. الحمد لله، সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকে আমাদেরকে সালাতুল আসরের সালাতের পরে সারি পুরো মুহূর্ত পর্যন্ত তার দিনে কিছু কথা আলোচনা করা, শোনা এবং নিজেদের জীবনে সেগুলো নালিত পালিত করার যে সুযোগ দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগায়ে শুকরিয়া সুন্দর থেকে বলি। আলহামদুলিল্লাহ, তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দীন ইসলাম আমাদের মাঝে সুস্পষ্ট বলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে এই চলমান সভার সুযোগ্য সভাপতি আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে বসে থাকা শ্রদ্ধেয় প্রিয়ভাজন মুসলিম ভাতৃবৃন্দ, সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা স্নেহ প্রীতি ভালোবাসা জানিয়ে আমার উল্লিখিত বিষয় সামাজিক জাহেরি এই নিয়ে গুটি কয়েক কথা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। প্রথমত, সামাজিক জাহিলিয়ত, এই জাহিলিয়ত শব্দের সঙ্গে আমাদেরকে পরিচিতি লাভ করতে হবে, এর সঙ্গে একটু পরিচিতি হতে হবে। যদি আমরা এর সঙ্গে কিছুটা পরিচয় আমাদের মধ্যে তৈরি করে নিতে পারি, তাহলে সামাজিক জাহিলি যেগুলো রীতিনীতি কৃষ্টি কালচার চলছে এগুলো সহজে আমরা বুঝতে পারব। জাহিল এই শব্দ অর্থ হচ্ছে অজ্ঞতা, জাহালাত বলা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জাহিল থেকে অজ্ঞতা থেকে পরিত্রাণের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমরা পবিত্র কোরআন তিলাওয়াতে পূর্বেই আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তান যাকে আল্লাহ করে আলমী জান্নাত থেকে বহিষ্কার করেছেন, মরদুদ ঘোষণা ঘোষিত করেছেন, সেই শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিত্রাণ চাও। একই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন অজ্ঞতা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমরা সচরাচর আমাদের জীবন পরিচালিত হবে, যে দুনিয়া এই পার্থিব জীবনে একটা মানুষ জন্মগ্রহণ করে ওকে দুনিয়াতে ছেড়ে দেয়, কোনো কিছু দুনিয়া শেখাতে হবে না, কিন্তু দুনিয়াতে ও কিভাবে চলতে হবে অটোমেটিক ওকে ছেড়ে দেন আপনি, একদম কিচ্ছু শেখাতে হবে না, একদম আলাদা রেখে দেন, ও দুনিয়াতে গিয়ে পরিস্থিতি অনুযায়ী ঠিক নিজেকে তৈরি সেভাবে করে দেবে। এটা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো বাংলা ভাষায় কথা শিখছে, যাদের মানে ইংরেজি ভাষা একবারে মাতৃপদ থেকে তারা ইংরেজি ভাষা শিখে দিচ্ছে, যাদের আরবি তারা আরবি শিখে দিচ্ছে, যাদের হিন্দি তারা হিন্দি শিখে দিচ্ছে, এটা অটোমেটিকলি মানুষের কাছ থেকে শুনে বলে যে কোনো মাধ্যম দিয়ে। তো দুনিয়াতে কাউকে কীভাবে চলতে হবে, কীভাবে প্রতিষ্ঠিত হতে হবে, এর জন্য বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই। কিন্তু দ্বীন, দ্বীন এমন একটি বিষয় যার ইলম যদি না থাকে তাহলে মানুষ ভ্রষ্টতা থেকে এগিয়ে যাবে, কথায় সনাতন সত্য যুগ যুগ ধরে হয়ে এসেছে, আর সেই অজ্ঞতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণে দোয়া শিক্ষা দিলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। শয়তান থেকে যেভাবে পরিত্রাণ চাওয়া হয়, দ্বীনের অজ্ঞতা, দ্বীনের জাহাল, দ্বীন সম্পর্কে না জানা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবেই পরিত্রাণ চাইতে হবে। আমরা চেয়েছি কি আরো যদি আমরা জানিয়ে দিই এই কথা, তার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত হতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। অথচ আমরা আরবি সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছি তারাই আমরা দেখতে পাবো যে কবিতার জগতে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্বের আসন আজও দখল করে আছে জাহিলিয়া যুগে। তাহলে তারা কি অশিক্ষিত ছিল, কবিতা কীভাবে রচনা করবো? তাহলে এই দিক দিয়ে নয়, মানে আইয়ামে জাহিলিয়া কেন বলা হচ্ছে, কি কারণে বলা হচ্ছে, সেটা যদি আমরা বলি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে যে জাহালতগুলো চলছে সেগুলো থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো কোন কোন জাহিলিয়াত আমাদের মধ্যেও দখল করে আছে। এবং তার পাশাপাশি দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পরবর্তী যুগটাকে বলা হচ্ছে আলোক উজ্জ্বলময় একটা যুগ, স্বর্ণযুগ। রাসূল সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের যুগটাকে বলা হচ্ছে স্বর্ণযুগ একটা যুগ। কেন বলা হচ্ছে, কি এমন পেল, সেই মানুষগুলো ছিল কিছু তাদের বিষয় বিশ্বাসগত, কিছু কর্মগত, এগুলো কিছু পরিবর্তন হওয়ার কারণে পুরো যুগটাই পরিবর্তন হয়ে গেল। তাহলে সেই জাহান জাহিলি যুগে কি কর্মকাণ্ড চলত, কেমনভাবে তাদের মানে জীবন উদযাপন হতো, আর আমরা কেমনভাবে জীবন উদযাপন করছি, একটু লক্ষ্য করি তাহলে ইনশাআল্লাহ তাআলা জিনিস বুঝতে পারবো। নাম্বার এক, জাহিলি যুগে যদি আপনারা পর্যালোচনা করেন, ইতিহাস পড়ে তাহলে বুঝতে পারবেন মানুষের জন্য কোথাও গিয়ে নিরাপত্তা বলে কোনো স্থান ছিল, নিরাপত্তা বলে কোনো স্থান ছিল না, কোনো একটা ভয় তাদের মধ্যে কাজ করত, গোষ্ঠীবন্ধে রাস্তায় যেতে গিয়ে লুটপাটে হত্যা রাহাজানি ব্যবচার জেনা সুদ ঘুষ সমস্ত কিছুতে জড়িত ছিল জাহিল সমাজটা, মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, এগুলো প্রপার আমরা বুঝতে পারবেন সবাই আলাদা। তো সেই যুগে সমস্ত কর্মকাণ্ডগুলো হতো কোরআন এবং সুন্নাহ বিপরীত, কোরআন সুন্নাহ আসার পরে সেই মানুষগুলো যারা কোরআন সুন্নাহ পেল তারা কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যুগটাই পরিবর্তন হয়ে গেল, যুগটাই বলা হলো স্বর্ণোজ্জ্বল যুগ, স্বর্ণযুগ। আল্লাহ রাব্বুল আলামিন কথায় আমাদেরকে লক্ষ্য করে বলছে যে আফাকুম জাহিলিয়াত ইয়াকুল ওয়া মান আহসানু মিনাল্লাহি কওলান লিকওমিন ইউমিনুন। আল্লাহ বলছে যে আফা হুকমুল জাহিলিয়াত ইয়াকুল, তোমরা কি জাহিলি যুগের ওই কৃষ্টি কালচার, জাহিলি যুগের ওই রীতিনীতি ওইগুলোকে কি তোমরা পছন্দ করবে, ওইগুলোর দিকে তোমরা আবার
প্রত্যাবর্তন করতে চাইছো, ওইগুলোর দিকে ফিরে যেতে চাইছো, ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমিন ইউমিনুন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সর্বোত্তম জীবন ব্যবস্থা দান করেছেন। এবার আসুন জাহিলি যুগে ফিরে যাওয়ার কয়েকটি কর্মকাণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, মানুষজনকে লক্ষ্য করে যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে, তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে কেমন প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পদক্ষেপে একটা পা যারা যেতেন যেমন ভাবে ফেলেছে জ্ঞান চর্চার অভাব, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহালত বলেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইয়ান্না ইন্নামা ইয়াতারাকাউ উলুল আলবাব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যারা জানে আর যারা জানে না তারা সমান হয় একজন জানা ব্যক্তিকে জিন্দা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে আর একজন না জানা মানুষ যে জানতে চাইলো না জানলো না অজ্ঞতার মধ্যে তাকে মরা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে কেন একজন জিন্দা মানুষ সরাসরি হেঁটে কোথাও যেতে পারে চোখ মুখ থেকে সে সব জায়গায় পৌঁছে যেতে পারে কিন্তু একজন মরা মানুষ লাশ তাকে নিয়ে যেতে পারে তাকে যেভাবে নিয়ে যাবে আপনি সেভাবে যাবে আজকে এই অজ্ঞতার কারণে কোন একটা এক শ্রেণীর মানুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজে জাগিরি প্রদান করেছে সেটা হলো বিপ্রথা অজ্ঞতার কারণে বলছে বীর তোমাকে জানাতে নিয়ে যাবে কোথায় আছে বীর জানাতে নিয়ে যাবে কত যে এক শ্রেণীর মানুষ আপনি দেখেন না জানার কারণে ওই ধাতু সে ওর পিছনে পিছনে চলছে জানি কেন কিছু অজ্ঞতা সামাজিক জাগিরিয়া সমাজগত ভাবে চলছে কেউ ব্যক্তি কেন্দ্রিক একক ভাবে কেন না তা না একটা গোটা সমাজ সোসাইটি এটাকে যাপন করে চলছে এটা হচ্ছে সামাজিক চাকরি কারণ এখন মানুষ মানুষকে পীর রূপে মেনে নিয়েছে আর মক্কা মুশরিক যে জাগিরি সমাজ ব্যবস্থা এখন থেকে তারা বিভিন্ন দেব দেবীর পূজা করত আল্লাহকে মানত কিন্তু দেব দেবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতো একই জিনিস কারো মাধ্যম দিয়ে নয় আল্লাহ হচ্ছে মতো কোনি আস্তাজিবাকুম আমাকে না তো আমি সারা দেবো কোনো মাধ্যমের প্রয়োজন নেই মাধ্যম যদি কোনো কিছু সাব্যস্ত করতে হয় প্রয়োজন হয় তো বলছে আল্লাহর জন্য যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন আল্লাহ সন্তুষ্টি ওটাকে আপনি আল্লাহর কাছে মাধ্যম করুন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা আমি করে থাকি তাহলে তুমি ওই কাজের বদলে তা ক্ষমা করে দিই এটা আপনি বলতে পারেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি সিয়াম পালন করে থাকি তাহলে এই সিয়ামের বদল হবে তুমি যেহেতু বলেছো যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবাহু ফি রাহমাতি মা তাকাদ্দামা মিন যানবি তাহলে এই সিয়ামের বদলে তুমি আমার পাপ সমূহ ক্ষমা করে দিবে কিন্তু না জাগিরি ব্যবস্থা করে যা ছিল আমাদের মধ্যে এমন যা আলাদা আবার ঢুকেছে এই সমাজ ব্যবস্থায় যে জাগিরি এখন ঢুকেছে তার একটা অন্যতম জাগিরিয়াত হচ্ছে সমাজের পীর প্রথা মানে একেবারে অন্ধত্বের জায়গায় পৌঁছেছে কিছুদিন আগে পরম্পরা আমি যেখানে থাকি মানে একটা ভাইয়ের এসে বসলো ও বলছে আমি পীরকে অন্যরকম ভাবে মানে না শিক্ষক হিসাবে মানে বলছে আপনাকে যেমন কিছু শিক্ষা নিয়ে পীরের কাছে গিয়ে কিছু শিক্ষা নিই তা বললাম তাকে আপনি পীর বলা ছেড়ে দেন না আপনি আমাকে পীর বলেন তো দেখি আপনি আমাকে বলেন আজকে থেকে যে আপনার আমি পীর বলছে না সেটা তো নয় আপনার পীর শব্দটাই হচ্ছে পবিত্র কোরআনে আমার সুন্নাহ বিরোধী ওটা একটা ফার্সি শব্দ বয়স্ক লোকের জন্য প্রযোজ্য আমার কথা যিনি বসে আছেন যদি বয়স্ক হন তাকে পীর বলা যায় ফার্সি শব্দে আর পীরের যে মিনিং হচ্ছে আপনারা তৈরি করে ফেলেছে বলছে আমাদের পীর অন্যান্য পীর থেকে ভালো মানে এটাই চলছে সমাজে এই অজ্ঞতা এই জাহেলিয়াত মানুষের মস্তিষ্কের মধ্যে মানে আবদ্ধ হয়ে আছে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে নষ্ট করার জন্য যত প্রকারের পৃথিবীতে কত পদ্ধতি তৈরি হয়েছে এগুলো মানুষের মানে মনুষ্যত্বের বিবেকের বিরুদ্ধে মনুষ্যত্ব বিবেকের বিরুদ্ধে আপনি বলেন সচরাচর একটা ইট একটা পাথর একটা কাঠ একটা গাছ এগুলোর কাছে গিয়ে আপনি কোনো কিছু পেতে পারেন পান একটা ইটকে গিয়ে যদি আপনি বলেন আমার বাড়ি দরকার ইট তুমি বাড়িটা তৈরি করে দাও হবে একটা ইটের বাড়ি অজস্র ইট দরকার ইটের সঙ্গে সিমেন্ট বালি দরকার তার সঙ্গে মিস্ত্রি দরকার ইঞ্জিনিয়ার দরকার তারপর আপনার বাড়ি আপনার একটা তৈরি হয়ে উঠছে এই বিবেক বুদ্ধিটুকু যদি মানুষের থাকে তাহলে সেই মানুষটা একটা পাথরের কাছে একটা ইটের কাছে একটা মানে ফুলামের কাছে একটা গাছের কাছে এটা মনুষ্যত্ব বিবেকের বিরোধী তারপর বলছে মাজা কবর একটা কুকুর রেল লাইনের ধারে গেলে আপনি দেখতে পাবেন রেল লাইনের স্টেশন গুলোতে একটা মানুষ মদ খেয়ে পড়ে আছে মরে যায়নি মাতা কোনো হুঁশ নেই তোর কাছে গিয়ে একটা কুকুর খাবার আশা করে না বরঞ্চ কি করে প্রস্রাব করে দিয়ে চলে আসে শরীরের উপরে তাহলে ও জানে যে এ আমার কাছে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না যে গেলে কার কাছে যায় কেউ কিছু খাচ্ছে জিন্দা মানুষের কাছে যায় কিছু চাওয়ার জন্য আর এই মানুষের বিবেক এত নষ্ট হয়ে গেল একটা প্রশ্ন বুঝে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেচার তার প্রকৃতির মধ্যে তাও কিন্তু ঢুকিয়ে রেখেছে সে যা চাইবে না তার কাছে তার সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বেঁধে দিয়েছে সেইভাবে সেই মানুষের কাছে সে যাচ্ছে যাচ্ছে যে জিন্দা মানুষের কাছে কিছু পাওয়া যাবে আর মানুষ কি করে বুঝে গেল একটা মরা মানুষের কাছে গিয়ে কিছু চাইলে পাওয়া যাবে ওখানে গিয়ে আবার সন্তান কেউ তো চাইছে সন্তান যদি চাইতে হয় আর এটা যদি পুরুষ হয় সত্য হয় তাহলে একটা মেয়ের বিয়ে দিতে হবে না লোকে বলতে হবে তুমি মাঝারে গিয়ে একদম আপনি নিয়ে যাবেন সঙ্গে করে কি বাবার কাছে সন্তান চাও বাড়িতে এসে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সন্তান হবে বিয়ে করতো তারপরে তো সন্তান হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম সেখানে হচ্ছে না কোনো কারণে দেরি হচ্ছে এখন হলো তুমি যদি বিশ্বাস জানো আল্লাহ আমার প্রাণ আমি বিশ্বাসটা কেন বাড়িয়ে
এটা হচ্ছে সামাজিক জাহিল অজ্ঞতা সামাজিক জাহিল দ্বারা কি হতো মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়া হতো লুটতরাজ করা হতো এটাকে নিষেধ কিন্তু হারামকৃত জিনিস বলে মনে করা হতো এটাকে হারাম বলে মনে করা হতো না আমরা মনে করি কি আমরা এখন জাহিলি যুগের মতো বস্ত্র নিয়ে তরবারি নিয়ে রাস্তা ঘেরাও করে মানুষের অর্থসম্পদ ছিনিয়ে নেওয়া এটা খুবই কম রয়েছে কোথাও কোথাও বিহীন কিন্তু কোটি কোটি মানুষের সম্পদ একটা কলমের সিগনেচারে আত্মসাৎ করে নেওয়া হচ্ছে এটা কি সামাজিক জাহিলিয়ত নয় আপনি মুসলিম যদি হন তাহলে আপনার রক্তের মধ্যে যদি মুসলিমের রক্ত থেকে থাকে আপনি অন্তত এই কাজটা করতে পারবেন আপনি অফিসারে চেয়ারে বসে আপনি পরিশুদ্ধভাবে কাজ করবেন কেন এই শিক্ষায় আপনাকে ইসলাম দিয়েছে ইসলামিক পরিবেশ তৈরি হয়েছিল যে পরিবেশে এত সুন্দর সুস্থ কোন মানুষ ভীত সন্ত্রস্ত ছিল না কেউ কাউকে ভয় করত না আল্লাহকে ছাড়া এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল কোরআন এবং সুন্নাহ দ্বারা আর আপনি আমি হাজার রকমের বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের মন মস্তিষ্ক বলে আমরা চলতে চাইছি এটা আরো ইসলাম নয় আল্লাহ বলছে আমরা কখন যা দিয়ে দিয়ে তোমরা সেই জাহিলি যুগের মতো আবার অবস্থায় ফিরে যেতে চাইছি কমান আহসান মিনাল বাড়ি আপনি দেখো নিও এন আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে একটা উত্তম জীবন ব্যবস্থা দিলেন এটা পছন্দ হলো না এটা আমাদের কারোরই পছন্দ হলো না মনে রাখবেন জাহিলি যুগের ওই লুটতরাজ এখনকার সমাজে চলছে জাহিলি যুগে গোষ্ঠী দ্বন্দ্ব ছিল এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতো বছরকে বছর যুগকে যুগ পার হয়ে যেত তাদের যুদ্ধ লিপ্ত না কি মিটিয়েছে কোরআন সুন্নাহ মিটিয়েছে আজকে মজ্জা লাগা উচিত কোরআন সুন্নাহ থাকার পরেও আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব যদি না মেটে আমরা যদি হত্যাকাণ্ডে যুক্ত হয়ে যাই তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে যে আমাদের চেয়ে নিকৃষ্ট আর কে থাকতে পারে এর থেকে জাহালাতের থেকে অজ্ঞতা আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালা আন-নাসা জামিআ এত সুন্দর বার্তা পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই কোন সুন্দর কথা আল্লাহ বলছেন মান যে কেউ কাতালা নাফসান কোন নাফসকে হত্যা করলো অন্যায় ভাবে বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে যদি কাউকে কেউ হত্যা করে কান্নামা কাতালা আন-নাস জামিআ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে ছিল হত্যা করে আজকে হত্যা কথা মুসলিমরা করছে কখনো বলছে এটা হলো সামাজিক জাহিলি আপনি জাহিলি যুগে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে জাহিলি যুগে মানুষদের কাছে অতীতে আপায়নের জন্য বিভিন্ন কাজের জন্য মদ ছিল প্রধান ইসলাম যখন আস্তে আস্তে আসছে মানুষের কাছে তখনও মদ কিছুটা সময়ের জন্য স্তরে স্তরে নিষেধ করা হলো প্রথমে মানুষদেরকে মদ থেকে বিরত থাকতে বলা হলো তারপর সলাতের সময় মদকে হারাম করে দেওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাকরাবুস সলাহ আন্তুম সুমারা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তোমরা তখন সলাতে যাবে না তারপরে এবং চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হলো এই মদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কি ইন্নামাল খামু ওয়াল মাইসু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এটা যখন ঘোষণা হলো তখন বলা হয়েছে তারপরে আনসার সাহেব মদিনার গলিতে গলিতে মদের বন্যা হয়ে গেছিল এত পরিমাণে মদ তাদের স্টক ছিল আপনার কাছে বারবার একটা মাত্রা পৌঁছে দেওয়া হলো তারপরে ইফতারের পরে বলেন আর সারা জীবন ধরে আপনি ওই শিকারকে একটা টান না দিলে যেন আপনাকে স্মার্ট মনে হয় না এই স্মার্টের চুল পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাম নেই বরং এই হারামকে যদি আপনি আপনার ইবাদত করেন কবুল হবে কি না সন্দেহ হয়েছে এটাই সন্দেহ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুকবালু লাহু সালাতান আরবাঈনা লাইলা 40 দিন তার সালাত কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুল্লু মুসলিম খামরুন প্রত্যেকটা মাদক আসক্ত দ্রব্য হচ্ছে মদ কয় আপনি আপনার পাশের বন্ধুরাকে বলতে পারলেন না কেন আপনি ওকে যত কোনো কাজ করে সে কাজটা আপনার বন্ধ হয়ে যেতে পারে সে কারণে আপনি তাকে বলতে পারলেন না ভাই এটা হারাম আর আপনি ওকে বলি আপনার ভাইটা ছেড়ে দাও কেন খাবে খেতে দেবো না জোরাজুরি করে কথা বলছি না অন্তত এটুকু তো বলে যে ভাই এটা হারাম খেয়েও না তোমার জন্য ক্ষতি হয়েছে বরং সেটা আল্লাহ তুমি মুসলিম কেন খাবে এইটুকু কোনো সাহস তো জাহিলি যুগে একটা ব্যাপকতা ছিল আজকে কিছুদিন আগে বলছিলাম একটা জায়গাতে গিয়ে আলোচনা করতে করতে কয়েকজন আমাদের বলছিলাম যে মানে
গুটকা যেমন আপনারা এতেন সরকার বিশুদ্ধ করেছে গুটকা, তো এইরকম যদি পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক যদি বিড়ি সিগারেট এগুলোকে নিষেধ ঘোষিত করা হয়, আন্দোলনের প্রথম নামবে মুসলিমরা, কারণ এর ব্যবসায়ী মুসলিম, এর খরিদ্দার মুসলিম। এটা সামাজিক জাহিলিয়াত নয়, সামাজিকভাবে চলছে, মুসলিমরা পান করছে আর মদ মুসলিমদের মাঝে চলছে। আমাদের তারা সাঁওতাল, সাঁওতাল উৎকৃষ্ট জাতি হিসেবে আমরা যাদেরকে চিনি, আদিবাসী যাদেরকে আমরা বলি, একদম মানে নিকৃষ্ট তাদের সঙ্গে আলাপ আলোচনায় সে আমাকে বলছে তোমাদের স্বজাতি কথা ভালো লাগছে, তোমাদের স্বজাতি এখন বেশি খাচ্ছে, মত চিন্তা করো। এটা জাহিলি যুগ ছিল, এখন আবার সেই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের চলে এসেছে। আর একটু টাকা পয়সা হয়ে গেলে ওর জন্য নিচু মানুষ নয়, রাতে বন্ধ করে চলে যাচ্ছে মদের দোকানে, আর বিআইপি করতে হাজার হাজার টাকা দামের মদ কিনে কোটি কোটি টাকা মদের পিছনে নষ্ট করছে, অর্থ নষ্ট হলো, এর জন্য আল্লাহর কাছে দিতে হবে, হারাম খেয়ে তার জন্য আল্লাহর কাছে দিতে হবে। জাহিলি যুগের মানুষেরা এটা মানা আশা করতো, আর তুমি এমন একটা জাহিলি ব্যবস্থা বনে আসলে যে মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আমার সেই কাজটা করছে সমাজিক পরিস্থিতি। সুতরাং এই মদ, এই মাদক আসক্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এটা হচ্ছে সামাজিক একটা চাকরি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। গান বাজনা এটা হচ্ছে আমাদের কাছে একটি ফ্যাশন, আর মুসলিমের বিবাহ স্বাধীন অনুষ্ঠান, আর বিশেষ করে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে এখন ঢুকে গেছে, শহর অঞ্চলে খুব বেশি হয় ছেলে মেয়েদের বার্থডে, এই বার্থডেকে উদযাপন করে কেক ছোড়াছড়ি হয়, মানুষ খেতে পায় না, কেককে ছোড়াছড়ি করছে, মুসলিমদের বলছে, মুসলিমদের কোনো জায়গায় যাবে, গান বাজনা হচ্ছে, এগুলো চূড়ান্ত পর্যায়ের হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনান নাসি মান ইয়াসতালিলা ওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুদুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যন্ত্রণাদায়ক শাস্তির জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আল্লাহ কর্তৃক হারাম। এই জাহেলি যুগে কি ছিল, মানুষ মদ এই গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতো, আর কি করতো, নর্তকী নাচাতো, মেয়েদেরকে সামনে নাচ গান করাতো, আজকে সামনে মেয়ে নিয়ে আসতে হয় না, এই জাহিলি প্রথা ফিরে এসেছে, টিভিতে মোবাইলে আমরা নাচ গান দেখছি, উলঙ্গ মেয়ে দেখছি, এখন আমরা সিয়াম পালন করে দেখছি, এদের একটা দোকানে ঢুকছি, রোজা আছে, রোজাদার মানুষ দোকানে মানে কি একটা করে ঢুকছি, দেখছি খুব গান গাচ্ছে, ধরো মতো কোনো আপনার মোটা গিয়ে বন্ধ করতে হাসছে, আমরা এটা তাহলে আমার লেখা হয়ে গেছে, হেসে আর কি হবে, আপনার হাসিটা আমি ভোলার পাত্র নই, কিছু একটা কিনতে এসেছিলাম আপনাকে জানি না, কিন্তু বিষয় হচ্ছে আর নেওয়া হারাম। আমি বলছি আমি নিয়ে নিই, আমার পছন্দ হলো আমি চলে আসলাম, আমি যেটা বলতে চাইছি যে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন চির জীবনের জন্য হারাম করেছেন সেটা আমরা অনা আসি নির্ভয়ে পালন করছি, আমাদের বিবাহ সাথে হয় না গান বাজনা ছাড়া। সুতরাং এটা হচ্ছে সামাজিক চাকরি, সমাজের অনেক মানুষ চলে যাচ্ছে, মন্ত্রী সাহেব যাচ্ছে, সমাজের সর্দার যাচ্ছে, ক্যাশিয়ার যাচ্ছে, ওই মেয়ে বিয়ে পড়াচ্ছে, ওই গান বাজনা বাড়াচ্ছে, কিছু বলতে পারবে কেন, অর্থশালী ব্যক্তি ওর অর্থ সম্পদ আছে, এটা ছিল জাহেলি যুগের একটা বিল, কারণ যারা সম্পদশালী ব্যক্তি ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হতো, এখন আবার ফিরে এসেছে। আপনি দেখেন একটা কোরআন সুন্নাহর ইলম, আমার দেখা বলছি আমার চোখে কারণ একমত হতেও পারে নাও হতে পারে, কথা একটা আমার দেখার কথা আমি বলছি, আপনি দেখতে পারেন নাও পারে, অনেক জায়গাতে জালসা হচ্ছে, জালসাগুলোতে প্রধান অতিথি নিয়ে আসা হচ্ছে সমাজের মধ্যে সব থেকে ন্যাকেড শ্রেণীর মানুষটাকে, কেন অর্থ আছে এই জন্য, আপনার দেখেছেন আমি দেখেছি, এমন কোনো পাপ নেই সে করে না, সুদ খায়, ঘুষ চলে, নারী আছে, নারীর সঙ্গে আসক্ত আছে, মদ পান করে, সব কিছু আছে, একটা মাদ্রাসার জালসা হচ্ছে, মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, মাদ্রাসার কমিটিরা তাকে প্রধান অতিথি বানিয়েছে, এটা হচ্ছে সামাজিক একটা জাগিয়ে, একটা আলেম কোরআন সুন্নাহ ভিত্তিক তার বাড়িতে চুলা জ্বলে না তবুও তাকে প্রধান অতিথি করতে হবে আপনাকে ইসলামিক মানে সভাতে, এটা হচ্ছে ইসলামিক সভার সৌন্দর্যতা, এটা হচ্ছে ইসলামিক প্রথা। আর আপনি যখন ওই পয়সার কারণে ওই মানুষটাকে প্রধান অতিথি বানিয়েছেন, এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত, এই অঙ্গটা আবার মুসলিম সমাজে উঠেছে, আমার এখানে কোনো মূল্য নেই, একটা জায়গাতে থাকতাম মসজিদে, তার পাশে আর একটা মসজিদে একজন ইমাম সাহেব খুতবা দিয়েছেন সুদ নিয়ে, পরের দিন ইমাম সাহেব এসে বলছে আপনার এই মসজিদে আর থাকা যাবে চলবে না, আপনি এখান থেকে চলে যাবেন, আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আমি কোরআন সুন্নাহর বিপক্ষে যারা বলছে তাদের কথা বলছে আপনার বিরুদ্ধে তো বলবি, তবে যাক আলহামদুলিল্লাহ উনি বলছে যাক আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার হলাম যে আপনিও যে সুদ করে এটা বুঝতে পেরেছি, এতদিন সুদ করে বাড়িতে খাবার খেতে আল্লাহ মুক্ত করে দিয়েছেন, আপনি পারবেন না দেখাতে যারা কোরআন সুন্নাহ সঠিকভাবে পালন করে তাদেরকে কোনোদিন, কিন্তু আপনি আমি সামাজিকভাবে জাহিলি রীতিনীতিগুলোকে সাপোর্ট কেন করে চলেছি,
এগুলো আমাদের দূরীকরণ করতে হবে ইসলামিক ব্যবস্থাপনা ইসলামের সব কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমান ইয়াত্তাকি বাইয়াল ইসলাম আদিনা ফারা ইয়াকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসির ইসলাম ছাড়া অন্য দ্বীন অন্য রীতিনীতি অন্য সংস্কৃতি অন্য কৃষ্টি কালচার অন্য সভ্যতা এগুলোকে যারা নিজেদের যাপিত জীবনের একটা অংশ মনে করে নিয়েছে ফারা ইয়াকবাল মিনহু কিছু গ্রহণযোগ্য হবে না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসির আর কিয়ামতের তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইনসাফের ইনসাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন খুব মনে রাখতে হবে এই সামাজিক ব্যাধিগুলো আমাদের মাঝে চলছে তারপরে হচ্ছে মেয়েদের অবহেলা জাহিলি যুগেও ছিল এখনো আছে মেয়ে মানে তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না না পরিবারে দেওয়া হয় না কোনো মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি আসবে শ্বশুর বাড়িতে দেওয়া হয় স্বামী দেয় না কেউ দেয় একটা মহিলা মানে ওর কোনো দাম নেই পৃথিবীতে এই জাহেলি অবস্থা এখন আবার বেশি পরিমাণে বিরাজ করছে অত্যাধিক মাত্রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটাকে খণ্ডন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে তোমরা মেয়েদেরকে মর্যাদা প্রণাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মহিলার পিতা আপনি আমি সেই মা বোনদেরকে যারা দেখুন মহিলাদের মর্যাদা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো বাড়িতে যদি তিনটে কন্যার সন্তান হয় কন্যা তিনটে হলো তিনটে কন্যা হওয়ার পরে তিনটে কন্যাকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করলো সুন্দর মানে ওই শিক্ষা নয় যে শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তার দেশ পোশাকের ঠিক নেই ওই শিক্ষা নয় যে শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বয়ফ্রেন্ড চুজ করবে ওই শিক্ষা নয় যে বয়ফ্রেন্ডের কাছে নিজের সতীত্ব নষ্ট করবে ওই শিক্ষা নয় যে শিক্ষায় আপনার মুখটাকে কালো করেছে এমন শিক্ষা শিক্ষিত হলো যে শিক্ষা তার সতীত্ব বজায় থাকলো যে শিক্ষায় সে ইসলামকে জানলো যে শিক্ষায় তার রবকে চিনতে শিখলো যে শিক্ষায় তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে শিখলো যে শিক্ষা সে একজন আদর্শিতা মহিলা রূপে গড়ে উঠলো যে শিক্ষা তার সতীত্বকে যে ওই শিক্ষা নয় যে শিক্ষা আধুনিকতার নাম দিয়ে বেহায় করার দিকে ঠেলে দিয়েছে বরং যে শিক্ষায় তার চরিত্র বানানো হয়েছে তার সতীত্ব বজায় আছে আপনার খেলাফে কোনোদিন চাইনি সেটা যা কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা বা আগে আগে আলোচনা শিক্ষা দিতে পারেন দেন কোনো আপত্তি নেই কিন্তু কোরআন সুন্না শিক্ষা দিয়ে তাকে আদর্শ মা হিসেবে গড়ে তুলতে হবে একটা মা যদি আদর্শ হয় লাভটা কি হবে একজন লেখক বইয়ের মধ্যে লিখছে যে মায়ের হাতে পড়বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয় এই জন্য এ বার্তা আমাদের মায়ের কাছে পৌঁছবে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমি তাদেরকে আহ্বান করব নিজে আগে প্রকৃত মা করে ওঠে সমাজের লোকে আদর্শ সন্তান আপনি উপহার দিতে পারবেন এই মেয়ে যদি তিনজনকে এমন সুশিক্ষায় শিক্ষিত করার পরে সৎ পাত্রের সঙ্গে বিবাহ দিয়ে দেয় টাকা পয়সা হবে আজকে আমরা টাকা পয়সা হবে দেখি চাকরি দিয়ে দেখি যতই চরিত্র থাকবো চাকরিজীবী মানে ধোয়া বলছি বাবা চাকরিজীবী মানে একদম চাকরিজীবীর জন্য ওতে এমনিতে চাকরি করছে প্রচুর টাকা মারে আবার ঘুরিয়ে মেয়ের পিতা বলছে যে যত টাকা লাগে দেবো ছেলেকে দিব এমনিতে চাকরি করছে প্রত্যেক মাসে সরকারি টাকা পাচ্ছে আবার এই কথা বরঞ্চ একজন চরিত্রমান দিনদার ছেলে দিন এবং চরিত্র বজায় আছে হয়তো কিছু করে না কেউ বিয়ে দিতে চায় না ওই মেয়ের পিতা এটা উচিত ছিল শরীয়তকে রক্ষা করার জন্য জাগেরিয়াকে কুরবানি দেওয়ার জন্য এটা উচিত ছিল ওই ছেলের সঙ্গে বিবাহ দিয়ে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠিত করলো এটা উচিত ছিল প্রত্যেকটা মেয়ের পিতা কিন্তু না চাকরি ওরা কে দেবে আরো যাক রক্তটা জাগেরিয়ার জন্য সমাজের বুকে ছড়িয়ে পড়ে তো এমন সুপাত্রের সঙ্গে যদি বিবাহ দিয়ে দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এই ভাবে থাকবো তার হাতের মধ্যে কোনো গ্যাপ ছিল না তার মানে একই সঙ্গে এত সৌভাগ্যবান জিনিস হচ্ছে মেয়ে আর ওই মেয়ে যখন জন্মগ্রহণ করলো আপনার স্ত্রীকে বলতে শুরু করলে জি 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 মেয়ে জন্মগ্রহণ ছেলে হল না যে ছেলে আপনার মুখ কলঙ্কিত করেছে যে আপনার মান সম্মান রাখেনি যে আপনাকে রেখে চলে গেছে সেই সব সেই ছেলের জন্য আপনি গাদিগ্রস্ত হয়ে পড়লেন আর মেয়ের কোনোই মর্যাদা দিলেন না এই জাহেলি প্রথা আজকালকার আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে ঢুকেছে আমি মডার্নে দেখি আমি অজস্র আপনাকে দেখি অনেক মেয়ের পিতা আমাদের কাছে যে কান্না করছে যে ভালো ছেলে বলে বিয়ে দিয়েছিলাম আমার মেয়ের দুর্ভোগ মেয়ে জন্ম হয়েছে তার জন্য আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমি কি করে মেয়ে থাকবো এখন বলেন কান্না করছে বলছে কি জবাব দেবো যে জাহিরি প্রথা এসে আমাদের সমাজের বুকে আবার দাঁড় দাঁড় করিয়েছি আপনি জানেন যে এই মেয়ে যখন স্ত্রী তখন আপনার জন্য মানে জান্নাতের একটা রাস্তা যদি সত্যি হয়
জান্নাতের সার্বিক রাস্তা আপনার জন্য কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি চারটি জিনিস পেল খায়রুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাবা মানে পুতিয়া হল কত পুতিয়া খায়রুল দুনিয়া ও চারটি জিনিস যা পেল দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো জিনিস পেয়ে গেল শুনে পড়ো কিন্তু হ্যাঁ দুনিয়া এবং আখিরাতের চারটি ভালো জিনিস পেল এক কালবুন শাকির অল্পতে সন্তুষ্ট অর্জনকারী হৃদয় যা আজকে আমাদের সমাজের বুকে প্রত্যেকটা মানুষের মধ্যে হার দিয়ে খুঁজতে হবে তো পাওয়া মুশকিল কারণ হৃদয় অল্পতে সন্তুষ্ট হয় না আরো পাওয়া আশা অধিক পাওয়া আশা সারা দুনিয়া যদি পেয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাইবে না আরেকটা দুনিয়া আমার হবে কোনোদিন আশা মিটবে না কি দিয়ে মিটবে কবরের মাটি যখন কবরের মাটি পড়ে তখন কাজ আর হা কোন তাকাসুর হাত্তা সুরতুল মাকাবির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবাই তো বুঝছেন যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার এই স্ত্রী তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে নিসারান জাতির শুধু মানুষের বিবাহ বদনাম করা এই কি উপহার রাস্তায় বেরিয়ে যে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো আর বন্ধুর সঙ্গে দেখা হওয়া মাত্র বলে জানো আমার বড় ছেলে এত বদমাস ছেলে বদনাম মাফ করছে ছেলে বেরিয়ে গেছে ওর বন্ধু কাছে আমার বাপ এত বদ ছোট ভাই ওকে গিয়ে ওকে হাই করে দিল আর আমাকে দেখে বাপ নয় বদনাম করা গেল খুব সতর্কতা অবলম্বন করতে পড়াই যাবে না দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আল্লাহকে বলা মা বাবাকে হেদায়ত দান করো সঠিক বুঝলাম করো আল্লাহ দেখছা আর বাপ মায়েরও সন্তানদের জন্য খারাপ কি বলে যখন বলবেন বলতে বলতে এক সময় আমার হৃদয়ের মধ্যে আক্ষেপ জমা হবে এটা পিতা মাতার জন্য বেশি ক্ষতিকারক সন্তানের ব্যাপারে কিছু বলা যখন আক্ষেপটা বেশি পরিমাণে হয়ে গেল তখন বললো ও ছেলে বুকে আমি দেখুন আল্লাহ তো ধ্বংস করবো এই যে বলে দিলে আল্লাহ কাছে অ্যাকসেপ্ট করে দিল এবার কি করবেন আপনি চাইলে ওই সন্তানকে আর প্রতিষ্ঠিত করতে পারবেন না ধ্বংস মানে দিকে সে এগিয়ে যাবে যেহেতু আপনার দোয়া করবেন এই জন্য রাগ কন্ট্রোল করে সন্তানদের জন্য কখনো বদ্ধ করেন তারপরে তৃতীয় নম্বর বিষয় অপারণ আহার বেলা এই সবই এমন শরীর পেল যে শরীরে বাধা পুষিকর রোগ ব্যাধি লেগেই আছে তার ধৈর্য ধারণ করছে আল্লাহ দিয়েছে দিয়েছে আপনার আমার মতো নয় না শুধু নয় আর কি করবো ভাই হাজার জায়গায় ডাক্তার ওষুধ দেখালাম কোনো মতে ভালো হয় না বলেছে আল্লাহ বলবো সব আমাকেই দিতে দিয়েছে এই জাহাজে কি করা হবে না পা কি করা হবে চলবে না আপনি বলতে পারেন সুন্দর চরিত্র বর্জন করে সৎ পাত্রের সঙ্গে যদি বিবাহ দিতে পারে সেও আর আমিও জানতে
তারপরে যে কুলিতে একটা পূর্ণাঙ্গ কিতা হয় কিন্তু ছেলে 10টা ছেলেকে মানুষ করেছেন আপনি মানুষ করার পরে জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে এটা বলা আছে কোন জাহিলি যুগ চলে আসলো আজকে ভুলুন টেস্ট করা হচ্ছে ছেলে নাকি মেয়ে মেয়ে থাকলে ওখানেই শেষ করে দেওয়া হচ্ছে তার কোনো সামাজিক অধিকার দেওয়া হচ্ছে না পৃথিবীতে আসা এই নির্লজ্জ বেহারা এই জাহিলিয়ত যদি জাহিলি যুগের মানুষরা দেখত মনে হতো আজকে আপনি টাকা পয়সা শিক্ষিত মানুষ আপনি ডাক্তারের কাছে গিয়ে ভুলুন টেস্ট করলেন এখন দেখছেন যে মেয়ে আপনি নষ্ট করে দিলেন কুতিলা কুতিলা আসহাবুল উখদুদ প্রত্যেকটা মুসলিমের আদর্শ হিসেবে বেরিয়ে যায় এবং প্রত্যেকটা মানুষদেরকেও
এটাই জাতিত করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘরের মধ্যে রেখেছেন আমরা ঘরের মধ্যে থাকবো কেন আপনার মাঝে উপযুক্ত কোন বেলা তাবাহ করে যেন তাবাহ হয়ে যাও জাগিয়ে দিতে বলুন বাইরে ঘাটে এখন দেখে নিজের বাজা কেমন আমার কাণ্ড চলছে আল্লাহ মাফ করে গোর্খা পাঞ্জাবি পরে ঈদের বাজার করছে আর হোটেলে খেয়ে বাড়ি যাচ্ছে যা কাণ্ড সব দেখতে পাচ্ছি শহরে না আসলে তো দেখতে পেলাম না পাওয়া যাচ্ছে কিসের মেয়ে ছেলে কেন বাজার করে আমার স্ত্রী তো একদম বাজারে যায় না আমার স্ত্রী কাপড় পরতে পারে না উন্নত মানের কাপড় পরে আমার স্ত্রী একটা ছুটি বিশ কিনে এনে আলহামদুলিল্লাহ একটা কাজ শিখে রেখেছে নিজে বানাতে পারে বানিয়ে পরে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মহিলাদের ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে আর ঈদের বাজারে কি মুসলিমদের কেউ আসে বেশি সবই তো মুসলিমদের আর এটা আমরা প্রথা একটা বানিয়ে নিয়েছি যে ঈদ মানে আমাদের নতুন কিছু একটা করতেই হবে না যেন ঈদ উদযাপন করে নতুন কিছু করার নামই তোমার ইবাদতের আনন্দ সারা রমজান মাসে যে ইবাদত করে গেলেন সুন্দর ইবাদতের মাধ্যম দিয়ে ঈদের দিনে আল্লাহর বরকত ঘোষণা করবেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই হচ্ছে আনন্দ সব থেকে হৃদয় তৃপ্তি করা আনন্দ এটা আপনি কি করে বলতে পারবেন এত জাহেলের মধ্যে ঘুরে থেকে তারপরে যেটা জাহেলি সমাজের ওই কালচার এখনকার সামাজিক জাহেলিয়াতের রূপ ধারণ করেছে সেটা হচ্ছে চরিত্রের অবক্ষয় একটা মেয়ে সঙ্গে একটা ছেলে একটা পুরুষ নারী মিলিত হবে এরা একটু ব্যাপারই মনে করে অথচ এটা হচ্ছে চরিত্রের মধ্যে সব থেকে নোংরা চরিত্র সব থেকে চরিত্র হবে একটা খারাপ পদ্ধতি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবু জিনা ইন্না জিনা আল ফাহিশা এটা হচ্ছে সব থেকে খারাপ সব থেকে জরুরি কথা হ্যাঁ এটা এখন নাম দিয়েছে কি নাম বলেছে ক্রাশ হওয়া প্রমাণ করতে পারে তাহলে ওটাই সত্য আর যদি প্রমাণ না করতে পারে তাহলে ওটা
শিক্ষিত সমাজের জাহালাতে অজ্ঞতার একটা অন্যতম মাধ্যম, বড় মাধ্যম। মনে রাখবেন ইসলাম যা বলেছে এটা চূড়ান্ত সত্য, যতটুকু বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে সেটা তো হচ্ছে বিজ্ঞানের অবদান, আর যেটা পারেনি সেটা হচ্ছে বিজ্ঞানের অক্ষমতা। বিজ্ঞান পারেনি প্রমাণ করতে, বিজ্ঞানের বিজ্ঞান কেন পৃথিবীর সারা যত বিজ্ঞান সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে জান্নাত প্রমাণ করতে পারবে? কেমন জান্নাত ক্ষমতা আছে? তাহলে তবুও কিছু কিছু জিনিস সাইন্সের সময় শেষ, আর একটা ছোট্ট বাক্য বলে শেষ করেছেন ইনশাআল্লাহ। এই মহিলাদের দিকে, মহিলা হচ্ছে আমাদের জন্য আকর্ষণীয় বস্তু, এটা মাথায় রাখতে হবে। যেই বয়সে আপনি হন না কেন, আপনার মধ্যে যদি পুরুষত্ব এই ভাবটা থাকে তাহলে মহিলা আপনার জন্য লোভনীয়। যদি কারণ না হয় তবে ডাক্তার দেখা যায় ও পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। আর যদি বলে যে না আমার পুরুষত্ব আছে তাহলে মহিলার প্রতি লোভ থাকবে, এই কথাই সত্য। তাহলে যে মেয়ে আপনার জন্য আমি আপনার সাথে আসতে পারবো না। 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 আমি আপনার সাথে আসতে পারবো না।